আসসালামু আলাইকুম। পূর্ণিমা স্যারের পক্ষ থেকে আমাদের সকল ফ্রেন্ডসদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের খুশির সাথে সাথে কিন্তু আপনাদের জন্য আমাদের পূর্ণিমা স্যারের পক্ষ থেকে আরও একটি খুশির সংবাদ থাকছে। আমাদের যে নূর মানসনের চারতলায় প্রত্যেকটা শোরুম ছিল আপনাদের সুবিধাতে খোলা হয়েছিল ঈদ উপলক্ষে, প্রত্যেকটা শোরুম ছিল থ্রি পিসের জন্য। তো এবার কিন্তু আমাদের শাড়ির একটা শপ ওপেন হচ্ছে স্পেশালি আপনাদের জন্য। তো শাড়ির শপতে যা যা কালেকশন থাকছে, ট্রেডিশনালের অনেক আইটেম থাকছে। এখন কিন্তু আপনারা চারতলে আসলে কিন্তু শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন, অ্যাভেলেবেল কালেকশনগুলো। এখানে আছে আমাদের পাটি শাড়ির কালেকশন 4,000, 5,000, 5,500, এর মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। আর এখানে আছে খাদ্দি কাতান, সফট পিওর খাদ্দি কাতান। আর এখানে আছে আপনার লো বাজেটের ভিতরে কাঞ্জিবরণ কাতানগুলো 1500 থেকে শুরু করে 3500-এর মধ্যে। আর একটা নেট শাড়ি আমি খুলে দেখাচ্ছি, এটা হবে আপনার চিনন সিল্কের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে আঙ্গুরি শাইনিং কালারের ভিতরে সম্পূর্ণ বডিতে দেখুন অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে, অল ওভার গর্জিয়াস কাজ করা আছে। পাড়ের ডিজাইনটা একবার খেয়াল করুন, অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর বডিতে যেই সুতো দিয়ে কাজ করা আছে, যার যদি সুতোর উপরে কিন্তু এখানে স্টোন ওয়ার্কের কাজ করা হয়েছে, অসম্ভব ডিজাইনের একটা শাড়ি। প্রাইসটা কত মামা? প্রাইসটা থাকছে আপনাদের হাতের নাগারে মাত্র থাকছে 5,000 টাকা। আর এটা থাকবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতের ভিতরে কাজ থাকছে। আর গায়ে হলুদের জন্য অনেকে শাড়ি খুঁজে থাকেন, এখন কিন্তু আপনারা চারতলায় উঠে আসলে কিন্তু গায়ে হলুদের শাড়ি নিতে পারবেন 1500 টাকার মধ্যে। আর হাফ সিল্ক শাড়ি আছে এখানে, আরও বিভিন্ন আইটেমের শাড়ি আছে। আর রয়েছে ইন্ডিয়ান জামদানি, ইন্ডিয়ান জামদানি প্লাস রয়েছে তাজ জামদানি। শুধু যে আপনারা চারতলা আসলে শুধু থ্রি পিস পাবেন তেমনটা না, এখন কিন্তু আপনাদের জন্য আমাদের ছোট আরেকটি সব শাড়ি সব খোলা হয়েছে। চারতলায় উঠে আসলে কিন্তু আপনারা থ্রি পিসের পাশাপাশি শাড়ির আইটেমগুলোও নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন যারা আপনারা শাড়ি কিনতে চান সরাসরি আপনারা নূর মানসনের চারতলায় উঠে আসবেন, এখানে থ্রি পিসের পাশাপাশি আপনারা শাড়িও নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।